24/7
পথকে হয়েছে এবং প্রতিদিনই আমাদের নেতা কর্মীরা মুক্তি ভক্তি করছে। এই রাজ্যে গণতন্ত্রের অবশিষ্ট নেই, সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আগ্নেয়াস্ত্রের যন্ত্রতন্ত্র ব্যবহার প্রতিদিন ঘটে চলেছে। প্রতিদিনের কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুণ্ড মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ, এই পরিবেশ এটা সারা রাজ্যেরই। এর থেকে সাধারণ মানুষকে ফিরিয়ে আসার জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের দরজায় গিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, আমাদের অন্যান্য শাখা সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরক্ষা প্রশাসনকে অবগত করে যখন কোনো সুরাহা হচ্ছেন না আমরা ব্যাপকপূর্ণ আন্দোলনের প্রস্তুতি আমরা নিচ্ছি। অচিরে এটা আমরা সংগঠিত করতে যাব। আমাদের ব্লকগুলি ব্লকের সভা শেষ হওয়ার পর আমরা এই ধরনের কর্মসূচিতে আমাদের পক্ষে সাংবাদিক বন্ধুরা আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি কেন্দ্রীয় সরকার এবং যেখানে ডাবল ইঞ্জিন সরকার বিভিন্ন রাজ্যে রয়েছে তারা সিএ ইমপ্লিমেন্ট করার জন্য তারা নোটিফিকেশন জারি করেছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত এবং শুধুমাত্র ভোটে জেতার একটা উপক্রম বলে আমরা মনে করি। খুব কায়দা করে যে সমস্ত এলাকায় ফিক্সড শিডিউল রয়েছে, মানে চারটি প্রদেশে, সেখানে বলা হচ্ছে যে সিএএ ইমপ্লিমেন্ট হবে না অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় যেখানে ফিক্সড শিডিউল রয়েছে। সেরকম একটা পোস্ট আমি কালকে দেখলাম একটা রাজনৈতিক দলের রাজ্য সুপ্রিমোর কাছ থেকে, একটা কালকে একটা পোস্টও আমরা ফেসবুক পোস্টিং আমরা দেখতে পেলাম যেই দলের উৎস এবং জন্ম নিয়েছে সিএ আন্দোলনকে কেন্দ্র করে। এখন আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের সাথে সুরে সুর মিলিয়ে মানুষদের বোকা বানানোর জন্য আবার ফেসবুক পোস্টিংয়ে বলা হচ্ছে যে সিএ উইল নট বি ইমপ্লিমেন্টেড ইন দ্য সিক্স শিডিউল এরিয়াস। আমি জানি না ওনার গায়ে কোন বাতাস লেগেছে। টিটিএডিসি ত্রিপুরার বাইরে নয়, একবারও কি জানার চেষ্টা করেছেন যে হোয়াট কোয়ান্টাম, কি পরিমাণ যারা 31st of December 2014 ও তার পূর্বে রাজ্য এসেছেন তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে ওই সমস্ত ফরেন কান্ট্রিতে যেখানে তারা ধর্মীয় সংখ্যালঘু, অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি দেশগুলোতে যারা ওখানে হিন্দু, খ্রিশ্চান, বুদ্ধিস্ট, শিখ, জৈন এই সমস্ত যারা রয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুরা, তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। আমি ধরে নিলাম যে ল্যান্ডের অধিকার দিচ্ছে না, আমি তর্কের খাতিরে ফর দ্য টাইমিংয়ে ধরে নিচ্ছি। কত লক্ষ লোক পুনরায় এখানে আসবে তাদেরকে সিটিজেনশিপ প্রদান করা হবে। নতুনভাবে যখন সেন্সাস হবে টোটাল ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাবে, জাতি জনগণনা চেঞ্জ হয়ে যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে 31%
এসটি রিজার্ভেশন আওতার মধ্যে রয়েছে। স্বাভাবিকভাবেই যখন বাঙালি হিন্দুরা লক্ষ লক্ষ লোক যখন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, প্রপোর্শনেট রেশিওতে এসটি পপুলেশন উইল কাম ডাউন, ডিক্রিজ, দ্য রিজার্ভেশন স্ট্যাটাস অবভিয়াসলি ইজ গোয়িং টু চেঞ্জ। তার মানে অর্থাৎ এই ডেমোগ্রাফি টোটাল জিনিসটা চেঞ্জ হতে বাধ্য। এগুলো কি একবারও যা এই সমস্ত রাজনৈতিক দল যারা, আমি দল বলবো না, ব্যক্তি বিশেষ যারা বিজেপির দালালি করে বেড়াচ্ছে, তারা কি বেমালুম ভুলে গেলেন ত্রিপ্রাসা জনগোষ্ঠী, তাদের আর্তনাদ, তাদের চিন্তার কথা, তাদের ওয়ান লাস্ট ফাইটের কথা, নো কম্প্রোমাইজের কথা, পয়লা জাতি উল্লাহ পার্টির কথা, কনস্টিটিউশন সলিউশনের কথা? এটা তো কনস্টিটিউশন সলিউশন না, এটা তো ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব প্রদান করছে ফরেন কান্ট্রিজদের, এবং তার মধ্যে এথনিসিটির মধ্যে যারা বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ত্রিপুরা অর বেঙ্গল অর ইন এনিওয়ের ইন দ্য কান্ট্রি, তাদের নাগরিকত্ব আর আমাদের নাগরিকত্বের মধ্যে কোনো ডিফারেন্স থাকছে না। অর্থাৎ এই সমস্ত লোকরা যারা বাংলাদেশি কিংবা পাকিস্তানি কিংবা আফগানিস্তান থেকে সেটেল হবে ত্রিপুরা সহ অন্যান্য জায়গায়, দে উইল এনজয় দ্য সেম রাইট অ্যান্ড প্রিভিলেজেস অ্যাজ ইজ ডান বাই দ্য সান অফ দ্য সয়েল। তারা জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের উপর তাদের ভাগ বসাবে, তাদের চাকরিতে ভাগ বসাবে, তারা রাজনৈতিক এরিনাতে ভাগ বসাবে, এটা কি কেউ মেনে নেবে নাকি? কাজে আমি ত্রিপ্রাসা জনগোষ্ঠীকে বলবো, দ্য সো কল মাসিয়া আর দ্য সো কল যারা আপনার অর্ধেক বিশ্বাস করতেন, হি হ্যাজ বিট্রেড ইউর ট্রাস্ট, ডোন্ট বিলিভ হিম অ্যান্ড ডোন্ট ফরগিভ হিম। আমরা আমাদের দল কালকে, দলের নেতৃত্ব আগামীকাল এই মর্মে চিফ সেক্রেটারির সঙ্গে, তার বিরোধিতা করে চিফ সেক্রেটারির কাছে একটা মেমোরান্ডাম তুলে দেবে প্রাথমিকভাবে, তারপর সারা রাজ্য জুড়ে আমরা আমাদের ব্যাপক গণ আন্দোলন এই সিএর এগেনস্টে আমরা অর্গানাইজ করবো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। আমাদের যে আদিবাসী কংগ্রেস যে সংগঠন, সেই সংগঠন সবাই মিলে আমরা এই সিএকে আমরা অপোজ করি। ইয়েস, উই আর সিম্পেথেটিক টুয়ার্ড দ্য রিলিজিয়াস মাইনরিটিস, দোজ হু আর রিসাইডিং ইন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এটসেট্রা।